উত্তর চব্বিশ পরগনা বারাসাত জেলা শাসকের কাছে পশ্চিমবঙ্গ যুবশ্রী এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ ভেঙে গঠিত এমপ্লয়মেন্ট ব্যাংক কর্মপ্রার্থী সমিতি স্থায়ী কর্মসংস্থানের দাবিতে এদিন বিক্ষোভ দেখায়। জেলার বিভিন্ন ব্লক থেকে আসা কিছু যুবক হাতে প্ল্যাকার্ড নিয়ে এই প্রতিবাদে অংশগ্রহণ করে। মূলত তাদের দাবি মাসিক ভাতা নয়, চাকরি চাই। মুখ্যমন্ত্রী প্রায় সাত বছর যুবশ্রী প্রকল্প চালু করলেও কোনো কর্মসংস্থান হয়নি। বর্তমান পরিস্থিতির ফলে ভবিষ্যৎ আরও অনিশ্চিত হয়ে পড়েছে, সেই কারণে তারা জেলা শাসকের কাছে চাকরির দাবিতে ডেপুটেশন জমা দেয়। বর্তমানে করোনা পরিস্থিতিতে বেকার যুবক সম্প্রদায়ের বিপর্যয় আরও বেড়েছে, তাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। তারা মুখ্যমন্ত্রীকে হুঁশিয়ারি দিয়ে বলেন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদেরকে নিয়ে নেতাজি ইন্দোর স্টেডিয়াম আমাদেরকে স্বপ্ন দেখিয়েছিলেন এবং উনি বলেছিলেন যে হতাশা ছাড়ুন, স্বপ্ন দেখুন এবং যুবশ্রী প্রকল্পের সূচনা করেছিলেন। এত পর 2013 থেকে আজকে আমরা 2020 অবস্থান করছি। দীর্ঘ সাত বছরে আমাদেরকে নিয়ে দিদি ভাবেননি, কিন্তু আমরা বর্তমানে রেজিস্ট্রিত যুবশ্রী আছি 40 লক্ষ। তাই দিদিকে আমি হুঁশিয়ারি দিতে চাই যে 2021 আগে যদি আমাদেরকে নিয়ে না ভাবেন, আমরা কিন্তু ভোট বয়কট করব। চাকরির দাবিতে জেলা শাসকের কাছে ডেপুটেশন জমা দিয়ে তাদের দাবি নীরবে মৃত্যুর দিকে এগোনোর চেয়ে সবকিছু শেষ হওয়ার আগে তাদের এই সার্বিক প্রতিবাদে গর্জে ওঠায় প্রশাসনের ঘুম ভাঙে কিনা সেটাই এখন দেখার। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।